দাঁড়ো, আস্তে আস্তে দাঁড়ো, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। এখানে যারা ছাত্র ছাত্রীবৃন্দ আছি সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক, যাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক, একই রাষ্ট্রের নাগরিক হওয়া সত্ত্বেও কেন একটা শ্রেণী আকাশ কুসুম সুবিধা ভোগ করবে আর আমরা আমাদের মেধা বিকাশের জায়গাটাকে প্রতিষ্ঠিত করতে পারবো না। আমাদের দাবি হচ্ছে আমাদের কোটা যে প্রথা সেই প্রথাটাকে সংস্কার করতে হবে। আমরা অবশ্যই কোটা থাক আমরা চাই, কিন্তু সেই কোটাটা কতটুকু হবে সেই কোটার নীতিমালাটা নির্ধারণ করবে অবশ্যই ছাত্র সমাজ। আপনারা জানেন মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, তাদের জীবনের বিনিময়ে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে আমাদের কাছে দিয়ে গেছে। তাহলে তাদেরকে কেন কোটা দেওয়া হবে না? অবশ্যই কোটা দেওয়া হবে। পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী, তারা আমাদের থেকে অনেকভাবে সুবিধা বঞ্চিত, তাদেরকে কোটা দেওয়া হোক এটাও একটা যৌক্তিক দাবি, কিন্তু তার তারতম্য কতটুকু হবে সেটা নির্ধারণ করবে ছাত্র সমাজ। অবশ্যই আমরা কোটার পক্ষে, কিন্তু সেই কোটা সংস্কার করে ছাত্র সমাজ যেটাকে সমর্থন দেয় সেই সমর্থন অনুযায়ী মেধাবীদের মূল্যায়ন করার পরে তাদেরকে কোটা দেওয়া হোক, এটাই আমাদের দাবি। হ্যাঁ, আমরা চাই কোটা সংস্কার করা হোক, কোটা আমরা বাতিল চাই না, কারণ এখানে উপজাতি কোটা আছে, জেলাভিত্তিক কোটা আছে, নারী কোটা আছে, এসব কোটা থাকা যুক্তি বলে আমি মনে করি, কিন্তু মুক্তিযোদ্ধা কোটার নামে 30% কোটা, এটা একেবারে অযুক্তি বলে আমি মনে করি, এটা সংস্কার করা উচিত, এটা 10% করা যেতে পারে। এই কোটা যতদিন না পর্যন্ত আন্দোলন কোটা আদায় না হয়, কোটা আন্দোলন আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা রাস্তাতে থাকবো ইনশাআল্লাহ।